আর যখন তারা কি করবে এই সম্মানিত নিদর্শন মুবারক গুলোকে আইয়ামুলের শরীর ওদের যখন কি করবে না তাজিম করবে না তাকলিম করবে না সম্মান করবে না ইজ্জত দেবে না আদব সরাফত রক্ষা করে চলবে না তখন কি হবে ফাইজা দইয়াউ গা হালাকু যদি ওই উম্মতেরা ওই মুমিনেরা যে মুমিনকে লক্ষ্য করে আল্লাপাক বলেছেন নিষেধ করে দিয়েছেন ওই মুমিনেরা যদি এই বিশেষ দিনগুলোকে শরীফ মাদেরকে তাজিম না করে তাকিম না করে সম্মান না করে ইজ্জত না দেয় মর্যাদা মর্তবা যদি না দেয় সারাপথ আদব রক্ষা করে যদি না চলে তাহলে তারা হালাকু ধ্বংস হয়ে যাবে এহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে বলেন নাউজবুল্লা এখন আজকাল দেখা যাচ্ছে মানুষ আয়ামুল্লা শরীফে জানে না কাফেরটা ঠিকই জানে কিন্তু মামদুদ মসজিদ কিউল আলামাম প্রতিদিন বলতেছেন এই মুসলমানেরা কাফেরের কি কোন কি কোন দিন কি ঘটেছে হচ্ছে সব কিছু ঠোলস্ত আছে মুখস্ত ঠোলস্ত কিন্তু মুসলমান আল্লাপাক যে আয়ামুল্লা শরীফ যে নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলোকে জানিয়ে দেওয়ার জন্য স্বয়ং আদেশ মোবারক করেছেন অথচ এই মুসলমানেরা আয়ামুল্লাহ শরীফই জানে না তাহলে তাজিম করবে কি করবে আগে তো জানতে হবে জানার পর তাজিম তাকরিম সম্মান ইজ্জত এগুলো দিবেন কিন্তু তাকে তো জানতে হবে এখন জানেই না জানার চেষ্টাও করে না কাজেই আমাদের দায়িত্ব হলো এই আইয়মুল্লা শরীফ ব্যাপকভাবে প্রচার করা প্রসার করা জানিয়ে দেওয়া আজ বিশেষ দিন জানলে মানুষ আস্তে আস্তে এই দিন মুবারকগুলোকে সম্মান করবে তাজিম করবে তাকিম করবে এবং এই দিন মুবারকগুলোকে যখন তাজিম তাকিম করবে সম্মান করবে তখন তারা এহকাল পরকাল কালে কামনাগুলো হাসিল করবেন এহকালও সার্বিক চাহিদা তার পূরণ হবে কোনো অভাব অনটন থাকবে না কোনো চাহিদাই থাকবে না কোনো সমস্যা থাকবে না সমস্ত প্রকার যত সমস্যা রয়েছে আপদ বিপদ বালা মুসিবত সমস্ত কিছুই দূরীভূত হবে যদি এই মুসলমানেরা এই বিশেষ দিনগুলোকে শরীফ করে যদি যথাযথভাবে তাজিম তাকলিমের সহিত ইজ্জতের সহিত মর্যাদা মর্তবাল সহিত যদি তারা পালন করে ধৈর্যের সাথে পালন করে যে সুপ্রিয়া আদায় করে তাহলে পাক সেই মুমিনদেরকে সেই মুসলমানদেরকে ইহকাল পরকাল সমস্ত প্রকার সমস্যার সমাধান করে দেবেন তার কোনো কোনো চাহিদা থাকবে না সকল প্রকার চাহিদা পাক দূরীভূত করে দেবেন কোনো সমস্যা থাকবে না কোনো রোগ শোগ আপদ বিপদ বালা মুসিবত কোনো কিছুই থাকবে না সমস্ত প্রকার আল্লাপাক সমস্যার সমাধান করে দেবেন এখন এই বিশেষ দিন মোবারক গুলোর থেকে বিশেষ দিন মোবারক ভালো আমাদের যিনি মুল সালিন ইমামুলমুল সালিন নাবিন নাবিন নুরি মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লি সাল্লাম যিনি হায়াতুল নবী সাল্লিয়াম যিনি হাজির এবং নাজির সল্লি সাল্লাম যিনি মোতাল্লা গঈব সল্লাহ সাল্লাম তিনি যে দিন মুবারকে তার শিখ মুবারক গ্রহণ করেছেন মাস হিসাবে সাইদ ও যে দিন মুবারক যে মাস মুবারক অতিবাহিত হয়ে গেছে রবিউল আওয়াল শরীফ এই দিন মুবারক মাস হিসাবে তারিখ হিসাবে এবং দিন হিসাবে মাস হিসাবে সাইদ সাইদ শহরুল আজিম অর্থাৎ রবিউল আওয়াল শরীফ মাস বৎসরে একবার আসেন এবং তারিখ হিসাবে বারোই শরীফ সেটা প্রতি মাসেই আসেন বারোই শরীফ একবার মাস হিসাবে একবার আর দিন হিসাবে ইয়ামুল ইসলামী আজিম শরীফ তাহলে মাস হিসাবে তারিখ হিসাবে আর দিন হিসাবে মাস তারিখ এবং দিন এ তৃণায় কিন্তু মুমিনদেরকে পালন করতে হবে মাস হিসাবে বৎসরে একবার আর তারিখ হিসাবে বারোই শরী আর দিন হিসাবে ইয়ামুল ইসনাইল আজিম শরীফ কমপক্ষে এটা কিন্তু পালন করতে হবে কিন্তু ঢাকার আজালবাগ শরীফ ওনার মামদু মুর্শিদ কিবুল্লা আলাইসালাম তিনি অনন্তকালের জন্যই এই আয়ামুল শরীফ পালন করে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এমনকি জান্নাতে গিয়েও সেখানেও পালন করবেন সুবাহান আল্লাহ ও রসল্হী ওয়া মুর্শিদ কিবুল্লাহ সাল্লাহ আলী তবে মুসলমান যারা রয়েছেন তাদেরকে এই মাস হিসাবে বারোই রবি শরীফ তারিখ হিসেবে বারোই শরীফ এবং দিন হিসাবে প্রতি মাসে পাঁচটা দিন অথবা চারটা দিন আসেন ইয়ামুল ইসলেন আজিম শরীফ সোমবার এ দিন মোবারককে পালন করতে হবে এখন বিগত জুমায় আমাদের মামদু মুর্শি কীবুল আলাই ইসলাম তিনি আলোচনা করেছেন যে আসুরা শরীফ ওনার যে মর্যাদা যে আশুরা শরীফের যদি কোনো রোজাদার ব্যক্তি রোজা রাখেন এই রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায় এই আশুরা শরীফের রোজা রাখলেন যে ব্যক্তি ওই ব্যক্তিকে যিনি ইফতার করাবেন তাহলে তার কি ফজিলত সেটা হাদিস শরীফ এসেছি মামদু মুর্শিদ কিউলা ইসলাম গত জুমায় বলেছেন আমরা তো ফিকির করি না মামদু মুর্শিদ কিউলা ঠিকই ফুল আলাই ইসলাম তিনি ফিকির করছেন যে মান ফাত্তারা ফিহি ছয় মান যারা আশুরা উপলক্ষে রোজা রাখছে এই রোজাদার ব্যক্তিকে ইফতার করালে কি হবে ফাঁকান্লামা আফতারা এংদাহু জামিয়া উম্মতি মুহাম্মাদিং সাল্লাহ আলিয়া সাল্লাম যে যারা আশুরার উপলক্ষে রোজা রাখে এই রোজার ব্যক্তি কিন্তু ইফতার করায় তো গোটা পৃথিবীর মানুষকে সমস্ত উম্মতদেরকে পশু পাখি কিন্তু উম্মত সকলেই উম্মত নুরিম আসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ কেউ বাকি নেই এই কাঠটা আছে কাঠটা উম্মত সকলেই উম্মত উস্তুয়ারে হান্নানা সে খুঁটি মোবারক যে খুটি মোবারকে হেলান দিয়ে হাবিবুল্লাহ হুজুর হুজুরফাকালাম ফুদবা মোবারক দিয়েছিলেন যখন এই উস্তুয় হান্নানা ওনার তখন জুদাই হল নুরীমুল্লাম হাবিবল্লাহ হুজুরফাকসাল্লি আসসালাম থেকে যখন উনি বিচ্ছিন্ন হয়ে গেলেন আলাদা হয়ে গেলেন সেই খুঁটি মোবারক প্রন্দন করেছিলেন কাঁদছেন নুরীমুজাসলাম হাবিবুল্লাহ হুজুরবাক আসসালাম ওনার জুদাই হওয়ার কারণেই খুটিও কোন বুঝছেন ওনার হাবিবল্লাহ মারক কত বড় সম্মান খুঁটি কাঠের খুঁটি অনুধাবন করেছেন উপলব্ধি করেছেন যার কারণে এই খুঁটিও কিন্তু নুরিমুলাম হাবিবল্লাহ হজুরুলফাকাল্লাম উনার জন্যই ওনার মহবতে কন্দন করেছেন কাঁদছেন তাহলে কেউ উম থেকে বাকি নেই তাহলে আমার কথা হলো গোটা পৃথিবীর যত মাখলুকাদ আছে সমস্ত মাখলুকাদকে খাওয়ালে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ সব দেওয়া হবে যে আশুরা যার ব্যক্তিকে যদি ইফতার করায় সেটাই মামদু মুর্শিদ কিবল সালাম বললেন যে একটা রোজাদারকে ইফতার করালে যদি এত ফজিলত হয় সেই আশুরা শরীফকে রাশুর শরীর রোজাদার ব্যক্তিকে রোজা করার ইফতার করে যে এত ফজিলত হয় গোটা পৃথিবীর মানুষকে মাখলুয়াতকে ইফতার করার যে ফজিলত সেই পরিমাণ ফজিলত যদি তার আমল নামায় দেওয়া হয় আসুর শরীফ আসলো থেকে কার ওসিলে আসলো কি করে আশুরা শরীর এত মর্যাদা মান হলো নুরি মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহাম ওনার কারণে তাহলে ওনার দিন মুবারককে যারা তাজিম করে চাকরিম করবে সম্মান করবে মানুষকে খাওয়াবে তাহলে তার কি ফজিল হবে সেটা আমাদের কোনো ভাষা নেই এটা নিজের আকল দিয়ে সমজ দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে এটা বুঝে নিতে হবে এরপর বলা হয়েছে যারা রমজান মাসে রোজা রাখে এখন রমজান মাসে যারা রোজা রাখে মান ফারা ফিহি জুনুবিহি রমজান মাসে কোন রোজাদার ব্যক্তিকে যদি ও রোজা ইফতার করায় তাহলে কি হবে তার জিন্দগির সমস্ত গুণাখাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ রাখা পথে মিনান্নার এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেবেন তখন নুরী মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা ইসলাম তিনি বললেন উপস্থিত সাহাবা ইকরাম রাজ বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিবুল্লাহ সাল্লা আলি সাল্লাম কুল্লা ইয়া সাল্লাম লাইসা কুল্লা নাজিদু মা নুবাত্তর বিহি সয়মা আমরা তো রোজাদারকে ইফতার করার আমাদের কোনো সামর্থ্য নেই আমরা কি করে রোজাদকে ইফতার করাবো তখন নুরী নুরিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম বললেন মান ফাত্তা সায়মান আলা মাজাকাতিন আল্লাহ মাজাকাতের লাভানেন আও তামানেন আও সার্বতী মিম্মা রোজাদারকে পেট ইফতার করার কোনো দরকার নেই শুধু এক চুমুক দুধ একটা খেজুর অথবা এক 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 চুমুক শরবত দিয়ে যদি কেউ ইফতার করায় তাহলে তার জিন্দগির সমস্ত গুলো মাফ করে দেবেন আল্লাহ পাক সুবহান আল্লাহ ও রাসূল হি মুর্শিদ কেবল আলাইহিস সালাম একটা রোজাদারকে একটা খেজুর দিয়ে এক চুমুক পানি দিয়ে শরবত দিয়ে বা এক চুমুক দুধ দিয়ে যদি ইফতার প্রায় তাহলে যদি তার এত ফজিলত হয় জিন্দিগির সমস্ত গুণাঘাতগুলো মাফ হয় তাহলে এই দিন দিন মুবারক যে মুবারকে এইবারক আজিম শরীফ তারিখ হিসাবে বারোই শরীফ মাস হিসাবে বারোই রবি রাহুল শরীফ এখন কিন্তু আজ হলো এমন ইসলাম আজিম শরীফ সোমবার এই দিন মুবারকে যদি কেউ তাহলে রোজাদারকে একটা খেজুর দিয়ে দিয়ে গ্রেপ্তার করে যে এই ফজিলত হয় তাহলে এই দিন মুবারক যারা এই দিন মুভারক সম্মান আছে যারা খানা খাওয়াবেন তাদের কি হবে সেটা ফিকির করে নিতে হবে আমাদের ফিকির করতে হবে কাজেই এই দিন মুবারক সম্মান করবো কি দিয়ে সম্মান করবো বে এরতে খাওয়াজি ফি বে এর্তে খাওয়াজি হি তো আমান এই দিন মোবারকে কি দিয়ে আমরা সম্মান করব খাদ্য পাকিয়ে মানুষকে খাওয়ানোর মাধ্যমেই এই সম্মান করতে হবে সেটা নুরুল মুসা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মান বলেছেন মান আজমা দি যা আমার এই দিন মোবারক আমি যে দিন মোবারক তাজম মোবারক গ্রহণ করছি এই দিন মোবারকে যে তাজিম করো তাখলিম করে সম্মান করবেন কি দিয়ে সম্মান করবেন বিইতখাজি ফিহা ত্বামান খাদ্য খাবার দিয়ে মানুষকে খাদ্য পাকিয়ে মানুষকে খাওয়ানোর মাধ্যমেই এই দিন মুবারককে তাজিম করতে হবে চাকরিম করতে হবে তাহলেই এই ফজিলত মুবারক পাওয়া যাবে পেট পরে খাওয়ার দরকার নেই একটা খেজুর হইল একটা এক চুমক পানি হলো অথবা এক চুমক দুধ হলো অথবা এক চুমক শরবত হইল ওনার সম্মান আছে মূল হলো ওই দিন মুবারকে সম্মান করা তাজিম করা ওই দিন মুবারক তাজিম করে যদি একটা খেজুরও খাওয়ায় তাহলে এই ফজলাত মুবারক আমরা পাবো আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই এই দিন মুবারককে মাস হিসাবে তারিখ হিসাবে এবং দিন হিসাবে এই দিন মুবারকগুলোকে তাজিম তাকিম করার ইজ্জত দশ আল্লাহ আমাদের সকলকে তাও ফিকায়ত করুন এ বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি ভুদ্রী বিয়াদ জন্য মামজু হাদুর মুশিদ কিবুল আলাইসালাম এবং ওনার প্রতিপ তাহলুলবাই সৈবা আলাইসালাম ওনাদের কাছে ভিক্ষা ছিল এখানেই শেষ করছি ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ও শুকর লি সাইয়িদিনা শাইখিনা মুর্শিদিন আল আযিম আলী সাল্লাম ও রবীতুল কারীম আলাইহিন সাল্লাম কুল কায়नातে সর্বশ্রেষ্ঠ ইবাদত অনন্তকাল পিজারীকৃত সুমহান সম্মানিত সাইয়দুল আয়া শরীফ মাহফিল উনার কোন কতঞ্জবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভাই আজি আজিমুশান রহমতপূর্ণ বরকতপূর্ণ সাকিনাপূর্ণ মাহফিল উনার এই পর্যায়ে স্বাগতম কসদ শরীফ এ পর্যায়ে স্বাগতম কাশিদা শরীফ আসছেন কেন্দ্রীয় কাশিদা আল অলবাইনাত ওনার বিশিষ্ট আমিল মোহাম্মদ মুস্তজিবুর রহমান ওয়াকি ভাই মোহাম্মদ মুস্তজিবুর রহমান ওয়াকি ভাই

আলে রসুলিয়া কা আলে রসুলিয়া কা আলে রসুলিয়া কা মামদুজির প্রতি ছবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী, মালিকায়ে উলাজির আহল সিরত কামালে কামাল মালিকা হে উহ সিরত কামাল কামাল মদনী শাহ বিদনী শাহে নব বি মদনী শাহ বি আকা আহলু বাই উদিত ওই মহারবি চিরন্তন চির উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। জজবায়ে নাজ আসমন আওয়াজ নূরি গড়ে সনতি সজবাই নজ আসমনি আওয়াজ নূরি গড়নে সি সাজ তীর তো এই বক তীর আকা তীর তেব আকা গুলা রাবি উদিত ওই মহারবি চিরন্তন চির উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী বিলাদতিদের ঈদের আয়োজনে রৌনক ঝড়ে ভুবনে বিলাদতিদের ঈদের আয়োজনে রৌনক ঝড়ে ভুবনে বে মেসাল আকা বে মেসাল আকা বে মেসাল আকা গোলাম তরে মায়া উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই ম চিরন্তন চিরজীবী। আলে রসুলিয়া আলে রসুলিয়া আলে রসুলিয়া মাম দুজির প্রতি ছবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী তো ওই মহারবি চিরন্তন চির রাঙন মদের আপনা বীরে দয়ার হস্ত রাখেন শিরে রাঙন মোদের আপনা বীরে দয়ার হস্ত রাখেন শিরে শানে সানে আকা আকাখি শানে শানে সুন্দর আকা জয় করেন পৃথিবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। আলে রসুলিয়া আলে রসুলিয়া আলে রসুলিয়া কা প্রতি ছবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী, উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী দয়ায় দানেন দানের আদবি শৈখিত রে রাখে নিত দয়ায় দানেন আদ বিচিত্ত শৈখিত রে রাখেন নিত হুবিয়া কা হাবিবি হুবিয়া কা হাবিবি বিহুবিয়া কা ক্ষমা করেন মদের সবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী আলে রসুলিয়া আলে রসুলিয়া আলে রস মম দুজির প্রতি ছবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী, উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। আলে আকা আলে রসলি আকা আলে রসলি আকা মাম প্রতি ছবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী শফিয়ুল মামাকা ওয়ারাউল वारा আকা নকশায়ে হায়দার আকা ইলাহি হাবিবাকা উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। যজবাই না যে আসমা আওয়াজ নুরি গরণে সুন্নতি সাজ। জজবাই নাজ যে আসমানি আওয়াজ নুরি গরণে সুন্নতি সাজ। তাহির হির আকা তাহির তীব আকা তাহির তয়েব আকা গুলে আরবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চির আলে রাসুলি আকা আলে রাসুলি আকা মামদুজির প্রতি ছবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবি মালিকায়ে উলাজির আহা সিরত কামালে কামাল

উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। দে রায় চনে রৌনক ছড়ে ভুবনে বিলাদতি ইদের আয়োজনে রনক ঝড়ে ভুবনে বে মে সালশরীফ আকা বে মে সালশরীফ আকা বে মে সালশরীফ আকা গোলাম তরে মায়া বি উদিত ঐ মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী আলে রাসূলিয়া কা আলে রাসূলিয়া কা দুজির প্রতি ছবি উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী যমানি আওয়াজ নূরি গর্তি সচ নাজ আসমানি আওয়াজ নূরি গর্তি সচ তির তীবাকা তির তই আকার তির তীবাকা শুভ শিত গুলো মহারো চিরজীবী। উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। রাঙান মোদের মদের আপনা বীরে দয়ার হস্ত রাখেন শিরে রাঙন মোদের বীরে দয়ার হস্ত রাখেন সি রেখি শে সর আকা সাহিস সন্দর আকা সখান সন্দর আকা জয় করেন পৃথিবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি উদিত ওই ম চিরন্তন চির উদিত ওই ম হারবি চিরন্তন চির মামা মামাকা নকশা এরা কা ইলাহি হা বিদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী। উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী উদিত ওই মহারবি চিরন্তন চিরজীবী আসসালামু আলাইকুম রহমতুল্লা الحمد والشكر لسيدنا شيخنا مرشدنا العظيم وعلى اهل بيته الكريم عليه السلام امين بسم الله الرحمن الرحيم خليفه الله خليفه رسول الله امام الشريعه الطريقة امام العيم محيي السنه كتب العالم حجه الاسلام صحب سلطان الناس سيد مجدد اعظم اولاد الرسول سيدنا امام باك الشريف محمد حضرت مشيد قبلا كعبه عليه السلام ওনার মুবারক ইজাজত ক্রমে কুতুবুল আলম বাহারুল উলুম নকশাহ কালামুল্লা আজহাম আলি ইসালাম শাহফি উলমাম আউলাদ রসুল সাইদ শাহাদ আহমদ আওয়াল হুজুর কিবলা আলহি ইসালাম কুতুবুল আলম বাহারুল উলুম নকশাহ জুনুর আইন আলহি হাদ উলমাম আউলাদ রসুল সাইদ সাদামত সানি হুজুর কিবলা আলহি ওনাদের মুবারক উপস্থিতিতে মুবারক নির্দেশ অনুযায়ী অদ্য চৌঠা মাহের রবিউস সানি শরীফ চোদ্দোশো একচল্লিশ সিসে লাইলাতুল ইসনাইল আজিম সন্ধ্যা সাড়ে সাত অনন্ত কাল অনন্তকালব্যাপী জারিকৃত সুমাহান মহাসম্মানিত সাইদুল আইয়াদ শরীফ ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আলোচনা মজলিস এই পর্যায়ে মহাসম্মানিত পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার থেকে তেলা শরীফ করবেন হাফিজ كاري محمد نور الأبصر حافظ كاري محمد نور الأبصر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم الرؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم وصدق مرشدنا سيدنا إمامنا ومجدد الأعظم عليه السلام وصدق

রৌফুর রহিম রহমতুলিল আলমিন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম যিনি আয়াতুলনী সাল্লু আলী সাল্লাম যিনি হাজির নজির সাল্লু আলি সাল্লাম যিনি মুতাল আলিব সাহু আসাল্লাম যিনি কৌসিম সাহু আলিসালাম তিনি সেই মহাসম্মনী তরসুল সাল্লু আলি আসসালাম মহা মহাসম্মানিত মহাপবিত্র বেলাদতি সান মোবারক প্রকাশ দিবস বারোই শরীফ উনার জারিকিত মহা মহাসম্মানিত মহাপবিত্র সঈদুল আয়াদ শরীফ মাহফিল সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠীবাদত ইতিহাসে নজিরবিহীন ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী অবিসংবাদিত বিরল আশ্চর্যজনক বিস্ময়কর কিংবদন্তি বেমেশাল অনন্তকাল ব্যাপী সুমহাদ মহা মহাসম্মানিত সহিদুল আয়াদ শরীফ মাহফিল সম্মানিত মহাপবিত্র সহিদু সহিদুল আদাত তথা বারোই শরীফ উপলক্ষে ফালিয়া প্রহ শরীফ করা তথা খুশি প্রকাশ করাই হচ্ছে সমস্ত ইবাদতের মূল এই প্রেক্ষিতে প্রতিদিনের কার্যক্রম প্রসঙ্গে প্রারম্ভেই

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيكنا مشدنا ممدو حضرت قبل عليه السلام وعلى أهل بيت الكريم عليه السلام أجمعين اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شايكنا مشيدنا ممدو حضرت مشيد عليه السلام وعلى أهل بيت الكريم عليهم السلام اجمعين اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم ও আলা শাইখিনা মুশিদিনা মামদু হযরত মুশিদ কিবলা আলাইহিস সালাম ওয়া আলা আহলি বাইতিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন শুরুতেই আমরা সবাই একসাথে মামদু হযরত মুশিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রতি শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ মামদু হযরত মুশিদ কিবলা আলাইহিস সালাম মামদু হযরত মুশিদ কিবলা আলাইহিস তিনি অপরিসীম দয়া ইসান করে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফালিয়া সঈদুল সঈদুলাইশিফ আমাদের জন্য জারি করেছেন সোহান মাম মুশকিবুল্লাম যিনি খলিক মালিক রোহানাল্লাপাক তিনি সদমর করেছেন ফালিয়া ওয়া মিম্মা ইয়াজ মাউন যে আপনারা আমার হাবিব সঈদুল মুসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসিম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওয়াসাল্লাম যিনি হায়াতুল্নবী সল্লাহ ওয়াসাল্লাম যিনি শাহিদুল নবী সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি মুতালা আলাল ওয়াইব সল্ল্লাহ আলিহি আসাল্লাম সেই মহাসমারিত রসুল সল্ল্লাহ আলীহি আসাল্লাম ওনার প্রতি ওনার খাস কাইমা কাম হিসাবে আখাসুল খাসভাবে আমাদের জন্যে মামদজুৎ মুর্শিদ কিবল আলি আসসালাম আমর্শিদ কিবল আলহিমু আসসালাম ওনাদের প্রতি সুক্রিয় স্বরূপ খুশি মর প্রকাশ করুন সাইদুল রাশি পালন করুন এই বিষয়টি কীরকম ফজিলতের ওয়া হৈরুম মিম্মা ইয়াজ মাউন সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বিষয় সোবাহান আর এই সর্বশ্রেষ্ঠ বিষয়টি সর্বোত্তম বিষয়টি মানুষ সবসময় চিন্তা করে যে হয়তো অল্প কিছু সময়ের জন্যে যে কোনো ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যে কোনো বিষয় সে কেউ কল্পনাই করতে পারে না সর্বক্ষণই সর্বশ্রেষ্ঠ বিষয়ের সাথে সংযুক্ত থাকবে যে কেউ সে চিন্তা করে যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজটা হয়তো আমি কিছু সময় করতে পারবো সময় সেটার চেষ্টায় থাকে কোনো কোনো সময় সে করতে পারে সেজন্যই সে খুশি থাকে কিন্তু মামদ মুর্শিদ কি্লাম তিনি এমন একজন ব্যক্তিত্ব তিনি সর্বশ্রেষ্ঠ বিষয়কে কিছু সময়ের জন্য নয় অনন্তকালের জন্য সর্বক্ষণের জন্য তিনি জারি করেছেন সোহানা মামদু মুর্শকিব্লা সালাম এবং আল্লাপাক যিনি খলিক মালিক ও আল্লাহ পাক তিনি কালামুল্লা শরীফে জানিয়েছেন তাজাউবাদু ফাইন যা আপনারা পাথেও হাসিল করুন পাথেও সংগ্রহ করুন পথ চলার যে উপায় উপকরণ সেটি হচ্ছে সামানা সেটি হচ্ছে পাথেও সেটা যে কোনো পথে হতে পারে সে দুনিয়াতে হোক আঁকিরাতে হোক পাথেও পথ চলার উপায় উপকরণই হচ্ছে পাথেও যিনি খলিক মালিক র তিনি জানিয়ে দিচ্ছেন যে সর্বশ্রেষ্ঠ পাথে হচ্ছে তাকোয়া সর্বশ্রেষ্ঠ হচ্ছে পাথে হচ্ছে তাকোয়া সেটা কারা বুঝতে পারবে যারা চিন্তাশীল ওনাদের জন্যে সেই বিষয়টি বলা হচ্ছে যে আপনারা তাকোয়া হাসিল করুন আর এখানে যিনি খলিক মালিক র জানিয়েছেন জানিয়েছেন ফালিয়াফরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওখয়রুম মিম্মা ইয়াজমাউন সোহানামাম মুসকিবিলা আসলাম তাহলে দেখা যাচ্ছে যে দুই আইসিফ থেকে আমরা পাচ্ছি তারাই সর্বোচ্চ আকারে জ্ঞানী সর্বোচ্চ আকারে মুত্তাকি যারা যে সমন্বিত ব্যক্তিত্ব ওনারা ফালিয়া আফরাহ সাইদুল রশিদ পালন করতে পারবেন সোহানামাম মুসকিবিলা আসলাম যিনি খলিক মালিক ও মহান আলপাক তিনি সেটা বলে দিচ্ছেন তাহলে মামদোজত মুশীদ কি নাসলাম তিনি হচ্ছেন যে সেরকম সর্বশ্রেষ্ঠ মুত্তাকি তিনি শুধু নিজেই নন বড় অন্যদেরকেও মুত্তাকি বানিয়ে দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ মাকামে সোহান আমাম মুশকিব ইসলাম এখন তাহলে সেটা কিভাবে হবে যে মুত্তাকি হতে হলে তাহলে কি করতে হবে সেই জন্য মামদাজত আসলাম তিনি আমাদেরকে বারোটি বিষয় ঠিক করে দিয়েছেন সাইদুল সাইদুল আহাদ শরীফ ওনার সাথে মিল রেখে যে যে তাক হাসিল করার উপায় উপকরণ তজ্জ তরিকা সেই বিষয়টি যে পাথেও সেটি কি সেই বারোটি বিষয়ের মাঝেই নিহিত রয়েছে সোহান আমাম মুশকিবুল্লাহ আসলাম সেই বিষয়গুলো আমরা প্রতি মজলিসে আলোচনা করি আজকেও বলছি যে চার তিন ভাগে চারটি করে বারোটি বিষয় প্রথম ধাপে হচ্ছে চারটি দ্বিতীয় ধাপে চারটি তৃতীয় ধাপে প্রথম ধাপে কি রয়েছে যে ফালিয়া সাইদুল সাইদুলশি মজলিস করা সোবান মুশকীলাম সেটা দৈনিক করতে হবে পরিবারের সাথে সাপ্তাহিক করতে হবে এলাকাবাসীর সাথে যার যার থানা পর্যায়ে হতে পারে জেলা পর্যায়ে হতে পারে মাসিক মজলিশ করতে হবে আর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয় প্রত্যেকটি আইয়ামুল্লা শরীফ প্রত্যেকটি আয়ামুল্লাহ শরীফ উদযাপন করতে হবে সোবাহান ইসলাম আর মনে রাখতে হবে যে সব সময় এটা মনে রাখতে হবে যে খরচ করার ছাড়া কখনোই মদরিস করা যাবে না সাইদুলসি মদলিশ করা ফালি আফরু করা খরচ করা ছাড়া কখনই সেটা সম্ভব নয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইসলা অর্জন করা যে আমি খুশি করব ফালি পালন করব অন্তরের মধ্যে যদি গাইডুল্লাহ থেকে থাকে তাহলে সে কখনোই কখনোই হাকি কীভাবে ফালি সাইদুল সাইদুলসি পালন করতে পারবে না সেজন্যে প্রত্যেকের জন্যেই ফরোজ ওয়াজিব মামদু হজরত মুশিদ কিবল আল ইসলাম ওনার নুরুল মাখফিরাত মহরকে এসে বায়াত গ্রহণ করে যে যার যার নির্ধারিত সবক এসা ফজর দশীফ পাসানফাদ জিকির নিয়মিত আদায় করে ইসলাম অর্জন করা সোবাহান আহমদ মুশকিল আলি তৃতীয় বিষয় হচ্ছে মহাসমানিত মহাপুত্র ইলিম অর্জন করা ইলমু ইমামুল আমল ইলিম ছাড়া কোনো আমল করা যায় না সমস্ত আমলের ইমাম হচ্ছেন ইলিম ইলিম ছাড়া যেহেতু আমল করা যায় না তার সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ বিষয় ফালি আফরাহ ইলিম ছাড়া কোশ্চেন কেন সেটা সম্ভব নয় আর সেই ইলিম আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাকামি দান করছেন মামদুজ মুর্শিদ কিবল সালাম তিনি সোবাহানা মামদিবসাল্লাম সেজন্য এই ইলিম অর্জন করতে হবে আর সাথে সাথে কি ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে নিজে কিতাবাদি আমাদের যত প্রকাশনা রয়েছে কিতাবাদী রেসালা পুঞ্জিকা পত্রপত্রিকা থেকে শুরু করে সমস্ত কিছুই সাথে সাথে মামদুজত মুশিদ কিবল আলি সালাম ওনার মহাসম্মানিত মহাপৌচক নসিউদ মোবারক ওয়াজ শরীফ মোবারক সেটাও সংগ্রহ করতে হবে এবং ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে সোহানা মহম্মদ মুশকিবুল্লাহ ইসলাম সেই জন্যই ঘরে ঘরে জারি করতে হবে বাইতুল হিকমা বাইতুল হিকমা যেটা আমরা জানি যে আগে বাইতুল হিকমা নামে লাইব্রেরি ছিল বাগদাদেও ছিল স্পেনেও ছিল করডোবা গ্রানা ছিল কিন্তু পরবর্তীতে কাফের মুর্শিদের চক্রান্তে সেই বিষয়গুলো মুসলমানরা হারিয়ে ফেলেছে মাহমুদ মাহমদ মুর্শিফ কিউল্লাহ ইসলাম সেই যে হারিয়ে যাওয়া সম্পদ আবার আমাদেরকে পাইয়ে দিচ্ছেন তিনি ঘরে ঘরে বায়তুল জারি করা আদেশ করেছেন সোহানা মাহমুদুল মুসকিবুল্লাহ ইসলাম কেন্দ্রীয়ভাবে তিনি আমাদের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন যেখানে কোটি 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 অগণিত কিতাব দুর্লভ দুষ্প্রাপ্য কিতাব তিনি রেখেছেন সোহানা মাহমুদ মুশকিবুল্লাহ ইসলাম এই সুন্নত আদায় করতে হবে সোবাহান মহম্মদ মুশকিবুল্লাহ ইসলাম এরপরে দ্বিতীয় ধাপেও চারটি বিষয় রয়েছে প্রথমে হচ্ছে মসজিদ মাদ্রাসা শূন্য প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করা কোটি 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 মসজিদ মাদ্রাসা সূন্যদ প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে বিশেষভাবে জেলা পর্যায়ে কতখানি জায়গা লাগবে কমপক্ষে একশো বিঘা কমপক্ষে একশো বিঘা থানা পর্যায়ে দশ বিঘা তারপরে ইউনিয়ন পর্যায়ে তিন বিঘা আর এরপরে গ্রাম পর্যায়ে হচ্ছে এক বিঘা এছাড়াও যতটুকু যেখানে পাওয়া যায় সেখানে করার প্রসেস করতে হবে কাজে প্রত্যেকের এই মনে রাখতে হবে যে প্রত্যেকেরই যার যার জেলায় যে যিনি যে জেলাতেই রয়েছেন যে একশো বিঘা করে মসজিদ মাদ্রাসার জায়গা খুঁজে বের করতে হবে প্রত্যেকেই উদ্যোগী হতে হবে কেন কারণ আমরা জানি হাদিস রয়েছে মামবানা মসজিদ আল্লাহি বানা লহ লাহু বাইতান ফিল জানা যিনি একটি মসজিদ বানা নির্মাণ করবেন শুধু জায়গা খুঁজলেই হবে না নির্মাণ করতে হবে নির্মাণ করবেন তিনি যে জান্নাতে একটি বালাখানা লাভ করবেন সোমান আমার মুশকিব আর জান্নাতে বালাখানা লাভ করা মানেই হচ্ছে যে ওনার ঠিকানা জান্নাতি হয়ে গেলেন তিনি জান্নাতে ওনার ঠিকানা হয়ে গেলেন তিনি সম্মানিত জান্নাতবাসী হয়ে গেলেন সোহানা মাম্ন মুসকিবাহসলাম কাজে কথাগুলো সহজ বলতে উচ্চারণ করতে সহজ কাজ করতেও কঠিন না কিন্তু উদ্যোগ নিয়ে যে বাস্তবায়ন করা সেটাই উদ্যোগী দেখা যায় না প্রত্যেকেই উদ্যোগ নিতে হবে যে নিজেদের স্থায়ী ঠিকানা জান্নাতে করার জন্য একটি করে কমপক্ষে নিজের জন্য তো অবশ্যই যে প্রত্যেক বংশধরদের জন্যও পূর্বপুরুষদের জন্য মুসিমা নির্মাণ করা যেতে পারে সোহানা মামুদমিমা আর সেই কারণে যে অর্থের প্রয়োজন হবে মামদু মুশিফিবুল আসলাম তিনি জারি করেছেন মহাসমহিত বাইতুল মান শরীফ সোহান মুশকিব মুসকিবাহাম এই জন্য আমরা বলে থাকি যে বাইতুল মান শরীফে যারা শরীফ থাকবেন মহম্মদ মুশিদ কিবল্লা আসলাম তিনি যেহেতু কোটি 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 মসজিদ মানুষের সুন্দর প্রচার কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন এবং সেই কার্যক্রম চলমান রয়েছে যারা এখন শরীদ থাকবেন তারা কোটি কোটি মসজিদ মানরাসের নির্মাণে হিসা লাভ করবেন সোহান আহম মুসকিব আসলাম এই জন্য পূর্বপুরুষ বংশধর প্রত্যেকেরই যে বায়তুল মালে শরিক থাকা উচিত এরপরে আমাদের অন্যান্য সৎকার যাদের যে খাতগুলো রয়েছে জাকাত খাটা ওষোর ডান বক্স বক্স বিজ্ঞাপন এছাড়াও মুসলিম রাইটস ফাউন্ডেশন আমাদের আইনি প্রক্রিয়ায় হক বিষয়টা জারি করা যে তর্তিপ যে ইমান বাঁচানো ফান্ড বলা হয়েছে যে যেখানে অংশগ্রহণ না করলে ইমানই থাকবে না কারণ মানর মিনকু মূল কারণ ফালি ইগরুই বিয়াদিহি ফা ইনলামাতে ফাভিল ফা ইনলাম ইয়াস্তা ফাবি কলবি দা লিকা আদাফুল ইমান লাইসা লাইসা ওরা দা মিনাল ইমান হ্যাবাতু হরদাল যে যে কোনো শরীয়তের খেলা বিষয় দেখলে যিনি ইমানদার প্রথম ইমানের আলামত হচ্ছে কি করবেন তিনি তিনি সরসে হাতে বাধা দিবেন। ইমানি কুয়োত শক্তিশালী হলে হাতে বাধা দিবেন। যদি ততটুকু শক্তিশালী না হয় তাহলে কি করবেন মুখে বাধা দিতে হবে আর এরপরে কি যদি দুর্বল হয়েছে তাহলে কি করবে সেই স্থানে থাকা যাবে স্থান ত্যাগ করতে হবে এরপরে লাইসা ওরা রালিকা মিনাল ইমান হাব্বাতু খরদাল এরপরে যে হাব্বাতু খরদাল সরিষার দানা পরিমাণও আর ইমান অবশিষ্ট থাকবে না অর্থাৎ এই তিনটা যে করবে না তার সরিষা দানা পরিমাণও ইমান অবশিষ্ট থাকবে না যে এই চারদিকে এত বেশি শরীরের খেলাফ কাজ হচ্ছে কাফের মুর্শিদে চক্রান্ত বাতিল বাতুর ফেরকা তাদের কারণে গান বাজনা বেপদা ভয়পনা সুদ ঘুষ হারাম হালাল একাকার অবস্থা এই অবস্থায় যারা নিশ্চুপ থাকবে যে হাতে বাধা দিবে না মুখেও কোনো ব্যবস্থা নিবে না স্থানও ত্যাগ করবে না তারা ইমান হারা হয়ে যাবে নাজুমিল্লা সেই কারণে মামদাহ মুর্শিদ কিবুল আল ইসলাম তিনি আমাদের ইমান হেফাজত করার জন্যে জারি করেছেন মুসলিম রাইটস ফাউন্ডেশন আইনি প্রক্রিয়ায় যে মুসলমানদের সমস্ত অধিকার প্রতিষ্ঠা করা সোবাহ আহ মুশিক সমস্ত খেলাপ বিষয়ের প্রতিবাদ করা রিটের মাধ্যমে সোবাহন আহম আসলাম কোটি 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 অর্থ তিনি খরচ করছেন কাজেই এখানে যে শরীর থাকবে ওনার ইমান আপসে আপ হেফাজত হয়ে গেল আর যে শরীর থাকবে না যে শরীর থাকবে না কারণ প্রতি মুহূর্তে মুহূর্তেই বিভিন্ন বিষয় আসছে এবং সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কাজে প্রত্যেক মুহূর্ত মুহূর্তে নিজে খোঁজ খবর রেখে শরিক থাকতে হবে যে শরিক থাকবে না যেহেতু সেই বিষয়গুলোর সাথে ব্যবস্থা গ্রহণ করার সাথে সে অংশগ্রহণ করলো না সে ইমান হারা হয়ে যাবে নাউজুমিল্লা কঠিন বিষয় যে ইমান হারা হয়ে ইন্তেকাল হওয়া অর্থাৎ জাহান্নামী হয়ে ইন্তেকাল হওয়া নাওজুমিল্লা হ্যাঁ জাহান্নামী হয়ে ইন্তেকাল হওয়া কঠিন বিষয় প্রত্যেকে নিজ তাগিদে উদ্যোগী হয়ে এই বিষয়গুলোতে অংশগ্রহণ করতে হবে আর আমরা জাকাতের বিষয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করব যেহেতু আমাদের সামনে জাকাতের কাজ শুরু হতে যাচ্ছে সারা বছর ব্যাপী করতে হবে তো বিশেষভাবে আমরা এখন থেকে শুরু করব। এরপরে আমাদের যে বিষয় রয়েছে বায়াত সোবত এবং আমিল যে প্রত্যেকেরই দায়িত্ব যে প্রতি সপ্তাহে কমপক্ষে দুইজনকে বায়াত করানো এ তো খুবই সহজ বিষয় যে দুইজনকে বায়াত করানো যে জামানার ইমাম ওনাকে যে চিনল না তার মৃত্যু হচ্ছে আইএম জাহিলিয়াতের মৃত্যু মানলাম ইয়ারিফ ইমাম জামানহি ফাকাত মাতা মাইতাতুল জাহিলিয়া সে যেন আইএমএ জাহিলতের কুফির মৃত্যুবরণ করলো নাম এখন কে চায় যে তার আত্মীয় স্বজন কুফরি মধ্যে মারা যায় কারণ যে কুফরিতে মারা যাবে সে কিন্তু যে পরবর্তীতে কেয়ামতের ময়দানে তার আত্মীয় স্বজনকে ধরবে যে তুমি জানতে রাজাবাগদার দর্শী গিয়েছিলে জামানা ইমাম আলাহ ইসালাম ওনাকে চিনেছিলে তাহলে সেই পরিচয় কেন আমাদেরকে দাওনি কেন আমাদের কাছে তুলে ধরনি আমাদেরকে কেন দাওয়াত দাওনি সেই কারণে কিন্তু তাকেও চুলের মুঠি ধরে যার নামে নিয়ে যাবে নাহ এই জন্য প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে মাহমুদু রাজ মুর্শিদুল তিনি ঠিক করে দিয়ে প্রতি সপ্তাহে কমপক্ষে দুইজনকে বায়াত করানোর কোশ করা খুবই সহজ জুমান্না আমাদের নিয়ে আসা যায় বিভিন্ন হাদিয়া তোফা দিয়ে আমরা বলেছি সম্পর্ক তালিকা করে চারশো চার হাজার চার লক্ষ পর্যন্ত মাহমুদ মুশকিফিল বলেছেন সেরকম তালিকা করে ওনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দল নিয়ে আসা বায়াত করানো আর এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমিল আমাদের সাইডেলসি পালন করতে গেলে দুইটি বিষয় হচ্ছে অপরিহার্য কয়েকটি বিষয় তার মধ্যে এক নম্বর বিষয় কি ফান্ড তহবিল আর দ্বিতীয় বিষয় কি আমিল কি ফান্ড তহবিল আর দুই হচ্ছে আমিল কাজ প্রত্যেককেই যারা এখনো পানেননি অবশ্যই আপনার মধ্যে সেই উদ্যোগ আসতে হবে উদ্যোগ নিতে হবে কি করে ফান্ডে আরও বেশি বেশি খরচ করা যায় আর আমিল যারা আনেননি কি করে আমিল সংগ্রহ করে আনা যায় কারণ আমরা জানি যে আমাদের পাঁচটি বিষয়ে আমিল প্রয়োজন কয়টি বিষয়ে আমিল প্রয়োজন পাঁচটি এক নম্বর হচ্ছে দরবর্শী অনেক কাজ হচ্ছে সেখানে আমিল প্রয়োজন দুই নম্বর হচ্ছে আমাদের গবেষণার জন্য আমিল প্রয়োজন তিন নম্বর হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা কোটি কোটি মসজিদ মাদ্রাসার জন্যে কোটি কোটি আমিল প্রয়োজন সোহান এরপরে কি আমাদের আঞ্জুমান আল বেনার তোনার মজলিস পরিচালনার জন্য আমিল প্রয়োজন এবং পঞ্চম যে বিষয়টি সেটি কি আমাদের মহাসমিত মহাপুর সুন্নতমর প্রচার প্রসারের জন্যে অনেক আমিল প্রয়োজন আমরা জানি যে আমাদের ঢাকা সুন্দর প্রচার চলছে এবং সামনে সফর হবে দেখা যাচ্ছে যে আমরা টিম গঠন করতে পারছি না হ্যাঁ মাহমুদ মুশিক ইবিল আসলাম তিনি বলেছিলেন একুশটা গাড়িতে একুশটা টিম যাবে কিন্তু সেই টিম দেখা যাচ্ছে যে পাঁচজন সাতজন করে নেওয়ার কথা কমপক্ষে পাঁচজন করে হলেও একশো জন প্রয়োজন দেড়শো জন জোগাড় করার কথা প্রায় বলতে বলতে তো বছরই হয়ে যাচ্ছে কিন্তু দেড়শো জন আমিল কিন্তু এখনও জোগাড় হয়নি কাজে যারা দাবি করছেন যে আপনারা ফালেফ্রু পালন করেন বা করছেন তাদেরকে উদ্যোগী হতে হবে হাকিগতই ফালেফরো পালন করার জন্য সেই জন্য কী করতে হবে অবশ্যই আমিল সংগ্রহ করতে হবে আমিন সংগ্রহ করা হয়নি তাহলে তো ফালেফ্রো পালন করা হয়নি শূন্যত মহাসমর্থ মহাপুত্র সুন্নতমর প্রচার প্রসারের জন্য এখন আমিল প্রয়োজন আমিল সংগ্রহ করার মধ্যে অংশগ্রহণ করা হয়নি তাহলে ফালুফ্রো পালন করা হয়নি নওয়াজিল্লাহ কাজে এখানে চারটি বিষয় হচ্ছে মূল ভিত্তি এখানে মূলত ফান্ড এবং তহবিল তহবিল এবং আমিল মসজিদ মাদ্রাসা এবং সমৃদ্ধ সুন্নত প্রচার কেন্দ্র এরপরে যে চারটি বিষয় রয়েছে তাহাজিব তামাকুন বিভাগ এবং আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি রোহিত হিলাল মুজলিস যে যেখানে যে কাফের মোশিদদের তরিকা নির্মূল করে যে দিন ইসলাম সুন্নতি বিষয়ে আমনাদ শরীফ জারি করতে হবে সোহান মুশকিল মুসকিমাস এবং প্রতি মাসে আমরা জানি চাঁদ দেখানোর যে ফেতনা ছিল মামদু হজরত মুশিদ কিবুল আল ইসলাম রুহিতুল হেলাল মুজলিশ ওনার মাধ্যম দিয়ে সেই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন সোহান আব এই জন্য জায়গা জায়গায় স্থানে স্থানে আন্তর্জাতিক গৃহে তুল ওনার সদস্য তৈরি করতে হবে যাতে প্রয়োজনীয় সময় চাঁদ দেখা যায় মুশকিল আছে এরপর আঞ্জুমান এবং ওয়াজ সেটা প্রত্যেকেরই নিজ নিজ ঘরে করতে হবে নিজ নিজ এলাকায় করতে হবে নিজ নিজ আঞ্জুমানে করতে হবে ওয়ার্ডে করতে হবে থানা পর্যায়ে করতে হবে জেলা পর্যায়ে করতে হবে এরপরে কি আমার সম্প্রসারণও করতে হবে এক ঘরে হচ্ছে পাশের ঘরে করতে হবে এক এলাকায় হচ্ছে পাশের এলাকায় করতে হবে এক থানায় হচ্ছে পাশের থানায় করতে হবে এইভাবে সম্প্রসারণ করা বিষয়টি হচ্ছে এগারোতম বিষয় তাহলে বারোতম বিষয়টি কি এই এগারোটি বিষয়ের প্রতি সপ্তাহে তিনটি করে যেহেতু একটি মাসে চারটি সপ্তাহ তাহলে তিন চারে বারো প্রতি সাপ্তাহিক মজলিসে তিনটি করে বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করতে হবে আর মাসিক মজলিস অর্থাৎ মহাসমর্ণত মহাপুচ সাতি শরীফে হজরত উম্মুল ওমা ওনার বিলাদতি সানমোর প্রকাশ দিবস আমরা জানি মহাসমিত মহাপুত্র সাতি শরীফে এই বারোটি এগারোটি বিষয়ের সমস্ত তথ্য সংগ্রহ করে একত্রিত করে প্রতি মাসের সাইদুল আদার শরীফ মহাসমানিত মহাপুজো বারোই শরীফে সেটা দর শরীফে পৌঁছাতে হবে সোহানি এই হচ্ছে পালন করার তরতিব এই তরতিবি যিনি করবেন তিনি হচ্ছেন সর্বোচ্চ মাকামের মুদ্দা কি সোমাহানসকি আসলাম ওনার দুনিয়া এবং আখিরাতে কোনো পাথের অভাব হবে না সোহান্ন উসকি ইল্লাহলাম এবং তিনি ফালেফরু পালন করছেন সোহান আবশি আসলাম সেজন্য আমরা আজকে যে আলোচনা করতে যাচ্ছি যে আমরা বিষয়ভিত্তিক এক একটি বিষয় করে আলোচনা করবো বিশেষভাবে আমাদের তেষট্টি দিনব্যাপী আকাশুল খাস বিষয় সম্পর্কে বিশেষ ইন্তজামে যে নূর এম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ ইসলাম ওনার যে দুনিয়া বিয়ে যে মোরক ওনার তেষট্টি বছর ওনার সাথে মিল রেখে মাহমুদ মুর্শিদ ইবুল আসলাম তিনি তেষট্টি দিনব্যাপী মাহফিল যে পরিচালনা করেছেন অতিক্রান্ত হয়েছে এখন আমাদের কার্যক্রম কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং বিশেষ করে তেষট্টি ব্যাপী মাহফিলা আমাদের কি কী কার্যক্রম ছিল ঠিকমতো হয়েছে কিনা বা কোনো যে কোনো কিছু এরকম হয়েছে যেটা সংশোধন করা প্রয়োজন আর সংশোধনমূলক কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটাও আমরা পর্যালোচনা করবো সেই রিপোর্টগুলো আমাদের দেখতে হবে সেখানেও আমাদের চারটি বিষয় ছিল বিশেষ করে ফান্ডের বিষয় হাদিয়ার বিষয় ছিল বিজ্ঞাপনের বিষয় ছিল আঁকিকে সরিমনার বিষয় ছিল হাদিয়া বক্সের বিষয় ছিল প্রচার প্রসারের বিষয় ছিল পোস্টার ব্যানার লিফলেট সুনম প্রচার করা এই বিষয়ে আর্থিক অংশগ্রহণ করা অনলাইনে এবং অফলাইনে প্রচার করা মজলি মজলিশ এবং সৌগত বিষয় ছিল প্রত্যেকটা যে জেলা থেকে কমপক্ষে সাত দিনের জন্য অবস্থান করা কতটুকু হলো ঢাকার সবাইকে এখানে উপস্থিত থাকা প্রতিদিন এছাড়াও যারা বাইরে রয়েছেন দেশের বাইরে ওনাদেরকে কমপক্ষে এক মাসের জন্য অবস্থান করা এবং সাথে সাথে যে ঘরে যারা মহিলারা রয়েছেন ওনাদেরকে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করে দেওয়া আর শেষ যে বিষয় ছিল যে বারোটি ভাগ করে আমরা কার্যক্রম করেছি গোলামের আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছি সেখানে তাহলে আমাদের কতটুকু হলো কি ত্রুটি বিচ্যুতি রয়ে গেলো সেগুলো কীভাবে সংশোধন করা যায় এই বিষয়গুলো আমরা শুরু করব তার প্রথমেই আমরা যে তেষট্টি দিনব্যাপী মাহফিলের চারটি বিষয়ের কার্যক্রম নিয়ে আগে পর্যালোচনা করে এরপরে আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রম কি হবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে তাহলে ফান্ডের বিষয়ে সাধারণ সাহেব দায়িত্বশীল এখানে মাহমুদুদ মুশিকি ওনার কিছু যে নির্দেশাবলী রয়েছে মোরক নির্দেশ যে হাজিয়ার বিষয়ে বিশেষ করে যাদের বাকি রয়ে গেছে সেটা আদায় করতে হবে প্রদান করতে হবে এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশেষভাবে বিজ্ঞাপন ক্ষেত্রে প্রচার প্রসার ক্ষেত্রে বাকি আঁকীয় শরীফ বা অন্যান্য ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই যাদের বকে রয়ে গেছে বা এখনও যারা সাইদুল্লাহ সেই উপলক্ষ্যে দিন ব্যাপী মাহফিল উপলক্ষ্যে যা অংশগ্রহণ করেনি বা পরিপূর্ণ করেনি আংশিক করেছে পরিপূর্ণ করেনি তাদের সেটা আদায় করতে হবে মাহমুদুম মুশিফ তিনি সেটা জানিয়ে দিয়েছেন সোহানা মহম্মু মুশীল আসলাম এছাড়াও আরেকটি বিষয়ে মোহরক ফরমান হিসেবে মাম্মু মুশকিক জানিয়েছেন যে শুরুতেই বিষয়গুলো আমরা বলে নিচ্ছি যে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক দলশ্রী কিছু কার্যক্রম আছে সেই বিষয়ে যারা দায়িত্বশীল আছে ওনাদের যে ওনারা হয়তো এখানে অগ্রগতি পেশ করবেন আর যে আগেও বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় যে প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই তার নিজস্ব ক্ষেত্র যেখানে তিনি বসেন যে সেকশনে বা শাখায় তিনি কাজ করেন সেখানটাও ওনাদেরকেই পরিষ্কার রাখতে হবে সাথে সাথে যে অংশ দিয়ে ওনারা চলাফেরা করেন উঠা বসা করেন ব্যবহার করেন সেটা বাইতুল খোলা হোক হাম্মামখানা হোক সে চলাফেরার রাস্তা হোক সিঁড়ি হোক এটাও ভাগ করে পরিষ্কার করতে হবে সেটা আমরা জারি করেছি কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সেই পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম থাকার কথা সেরকম দেখা যাচ্ছে না সেজন্য এই বিষয়টা আমরা এখানে আলোচনা করব মানুষের রিপোর্ট নিতে বলেছেন এই কয়েকটি বিষয় আর বারোটি বিষয়ে যারা দায়িত্বশীল তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল সেটাও আজকে রিপোর্ট নেওয়া হবে এই কয়েকটি বিষয় প্রথমে তাহলে হাদিয়া বিষয়ে আলোচনা করা ফান্ড বিষয়ে সাধারণ সাহেব দায়িত্বশীল উনি তাহলে আলোচনা করুন আসসালামু আলাইকুম মাহদুব হজরত মুস্তিবল আল্লাহ সালাম এবং আলু ও আলাইসলামরা দয়াদান এহসান করে আমাদেরকে মহাপবিত্র সাইদুলয় শরীফ বিশেষ করে ত্রিশুদ্দিন মাহফিলের হাদিয়া সংক্রান্ত কাজে সম্পৃক্ত করেছেন সোহানা মাহমদুদ মুস্তফুল্লা আলাইসালাম আমরা আমাদের কাজগুলো যেভাবে করার প্রয়োজন ছিল সেটা আমরা করতে পারিনি আমরা ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতের জন্য তৌফিক চাচ্ছি যাতে আমরা মাহদুদ মুস্তিফুল আলাহ ইসলাম এবং আহসি আলাইসালাম ওনাদের সন্তুষ্টি অনুযায়ী কাজ করতে পারি সেই তো চাচ্ছি আমরা তো প্রথমে এককালীন হাদিয়ার বিষয়ে আমরা দায়িত্বশীলদের মাধ্যমে কাজ করেছিলাম শিশুজন দায়িত্বশীল তো এই পর্যন্ত আজকে পর্যন্ত পেশ করার হার মাত্র একাত্তর পার্সেন্ট তো আমরা এখনও কোশেষ করছি যে অনেকের হয়তো বা তাদের রিপোর্টগুলো আমাদের কাছে পৌঁছে নিই বা আমরা নিতে পারিনি আমরা চেষ্টা করে যাচ্ছি আর সাথে সাথে আমরা আরেকটা কার্যক্রম নিতে চাচ্ছি যে যাদের মনে হচ্ছে যে তাদের ইনফরমেশনটা আমাদের কাছে পুরোপুরি নাই তাদেরকে আবার একটু ভালো করে লিস্ট ধরে ধরে তাদের সাথে কথা বলা যে পরিপূর্ণভাবে দিয়েছেন কি না দিয়ে থাকলে বাকি অংশটা কখন দিবেন বা কীভাবে দিবেন এই বিষয়টা আমরা করার চেষ্টা করতেছি এছাড়া আমাদের বিজ্ঞাপনের বিষয়ে বিজ্ঞাপনের এখন পর্যন্ত যেভাবে দেখা যাচ্ছে যে দুইশত ছিয়াত্তরতম সংখ্যায় আমাদের রঙিন পৃষ্ঠা যেটা দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ পৃষ্ঠা হয়েছে এবং সাইত্রিশ পৃষ্ঠা হয়েছে আর সাদা কালো পঁচিশ ওভারঅল আকিকা শরীফের আদায়ের পরিমাণ খুবই কম এখনও সতেরো পার্সেন্ট হয়ে ষোলো দশমিক চার চার পার্সেন্ট এবং এ বিষয়ে হয়তো পরে বিলাল ভাই বলবেন আর ডান বক্স আদিয়া বক্সের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আঞ্জুমান এটার জন্য কাজ করেছেন এবং আমরা হিসাবের বিষয়টা একটু ঠিক করেছি যে আমরা অন্য যেমন আমাদের বায়তুল মালের হিসাব বারো শরীফ তেরোই শরীফ থেকে বারোই শরীফ পর্যন্ত সেভাবে নিয়ে আসতেছি এবার তো সেই হিসাবে হাদিয়া বক্সের জমা খুবই কম বাহাত্তরটি পর্যন্ত পাওয়া গেছে তবে যেহেতু আমাদের সবাই চলে গেছেন বারোশো রূপে জমা দিয়েছেন এটা হয়তো একটু পরে আসতেছে আর এই বিষয়ে আমরা যেটা খেদমতে পেশ করেছিলাম যে ছাত্র আঞ্জুমান এবং যারা আগের থেকে হাদিয়ার বিষয়ে কাজ করতেছেন এদের বিষয়ে একটা সমন্বয় দরকার তো সেই মিটিংটা আমরা চেষ্টা করে করতে পারিনি এর মধ্যে এখন যেহেতু অনেকেই ছাত্র আঞ্জমানের যারা সে তাদের বেশিরভাগই আবার চলেও গেছেন ছুটিতে ফিরে আসলে আমরা একটা পরিকল্পনা মিটিং করব করে আমরা এই কাজটা করতে চাচ্ছি সুন্দর করে আর এখানে আরেকটা বিষয় ছোট করে বলতে চাচ্ছি যেটা পরে আলোচনা করব যে বয়স্করা যেভাবে কাজ করেছিলেন যে তারা ফোন করেছেন তাগেদার দিয়েছেন জমা হয়েছে কি জেনেছেন এবং সমস্যাগুলো কি কি আছে সেটা দেখেছেন ছাত্র সেই ধরনেরই করবে কিন্তু ভিন্ন আঙ্গিকে যেমন কারণ আমরা চাচ্ছি না যে ছাত্র আঞ্জুমান তাদের কেউ কেউ হাদিয়া বক্সের টাকা বা হাদিয়া বক্সের হাদিয়াটা হাতে নেন বা ওটা নিয়ে আবার গণনা করে পেশ করেন এটা এটা না হলেই বোধ হয় ভালো না এটা তো তাদের হাতে নেওয়ার কোনো প্রয়োজন তারা শুধু সংগ্রহের কাজটা করবে জি বক্স হাদিয়া বক্স সংখ্যায় বাড়ানো দুটা দুইটা কাজ এক হচ্ছে যাদের কাছে বক্স হাঁদিয়ে বক্স আছে সেটা সংগ্রহ করে দপ্তর সুবি জমা দেওয়ার জন্য বলা অন্য কোথাও জমা হবে না দপ্তর শিবির সরাসরি জমা দেওয়া অথবা মফিসের মাধ্যমে যেভাবে দেয় সেটা সেভাবে দেবে জমা দেওয়ার আর দ্বিতীয় কোনো তর্তিপ নেই এভাবেই তর্তিপ হ্যাঁ এখন ওটা সংগ্রহ করার জন্যে অন্যদেরকে বলা হিসাবটা রাখা কে কে দিলো কে কে দিল না তারকে বলা যেটা আগে অন্যরা যেভাবে করেছে সেভাবেই নতুন কোনো ইয়েত না সরাসরি নেওয়া সে দরকার নেই যদি এরকম হয় যে জমা দিতে আসছে কেউ পৌঁছে দিল যত সুবিধা নিয়ে আসলো ওনাকে সাথে করে নিয়ে আসলো সেটা করতে পারে বা বলে দিল যে কীভাবে জমা দিয়ে সেটা পদ্ধতিটা শিখে দিল যদি কারো জানা না থাকে আচ্ছা আর এই সাথে আমি একটু কথা বলছিলাম যে আমাদের যেভাবে আপনি বললেন সেভাবেই আমরা এটা তো নতুন কিছু না যেভাবে চলছে সেভাবেই সব জমা যত সুবিধা দিতে হবে রিসিট কেটে রিসিপ্ট দেওয়ার ব্যবস্থা আছে সমস্ত কিছুকে আমরা তো এখানে ওই পথ সিস্টেম করছি রিসিট দেওয়া হচ্ছে আবার যদি আসতে না পারে তাহলে ভাইয়ের মাধ্যমে আসে তো দিন হয়ে গেল এখন এর মধ্যে তো কোনো সমস্যা হচ্ছে না জমা দেওয়ার পরে সাথে সাথে জানাই দিল যে আমরা জমা দিয়েছি তাহলে তার নামটা তারা তুলে রাখলো যে উনি জমা দিয়েছেন কত দিল সেটা তথ্য রেখে দিল তাহলেই হয় যে আর আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব যে এর আগে যেটা আমরা করেছিলাম ডানবক্স হাদিয়া বক্স বা বাইতুল মালের ক্ষেত্রে যে প্রত্যেক দায়িত্বশীল একজন বা দুজন করে তাদের কাজের বিবরণ এখানে পেশ করবেন পেশ করবেন দুজন করে করুক যদি বিভাগীয় হিসেবে থাকে আমরা দুইটা বিভাগ দেখতাম তাই দুটো বিভাগ থেকে চালু থাকুক আমরা সময় রাখবো দশ মিনিট বা বিশ মিনিট সময় রাখা যেতে পারে পাঁচ মিনিট করে বললে তো দশ মিনিট হয়ে যায় পাঁচ মিনিট করে একজনের রিপোর্ট দিল দশ মিনিট থাকলো বাইতুল মালের তো সেবে হলো বাইতুল মালেও তো দেখা যাচ্ছে যে অনেকে মিরাজ যেটা আমাকে বললো জানালো যে অনেকে মানে দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না এবং তারা দায়িত্ব পালনে তাদের আগ্রহ দেখা যাচ্ছে না কারণ সেরকম যারা যারা আছে তাহলে পরিবর্তন করা যায় যদি তারা দায়িত্ব পালন করতে মানে না পারে বা না চায় তাহলে পরিবর্তন করে অন্যদেরকে দেওয়া লাগবে তাহলে কোন কোন বিভাগ তাহলে ওটা লিস্টটা দিলে হয় কোন বিভাগের কারা দায়িত্ব পালন করতে পারছে না বা পারবে না তাহলে তালিকা নিয়ে সেটা তাদের পরিতন করে দিই আমরা নমদি কি আমার কাছে পেশ করে যে নতুন কারা পারবে তাদেরকে দায়িত্ব দিয়ে দেব কারণ দায়িত্ব তো কাউকে পায়ে পায়ে ফেলা হবে না আর যোগ্যতা বললে কারোরই যোগ্যতা নাই কেউ যদি মনে করে আমার যোগ্যতা আছে হ্যাঁ তাহলে সে সবচেয়ে বড় ভুল করলো নাউজুবিল্লাহ কারোরই যোগ্যতা নাই যদি মনে করি আমি নিজে কাজ করি নাউজুবিল্লা ইল্লা বিল্লাহ বরং যে কলসি আছে যে যাকে দায়িত্ব দেওয়া হয় যোগ্যতাও তাকে সাথে সাথে দিয়ে দেওয়া হয় সোমানা মাম মুসি কারণ কারোরই যোগ্যতা নাই যোগ্যতা কারোরই নেই সমস্ত কিছু মানিক কোনশিক ইমরাসিন তিনিই সমস্ত কিছু মালিক তিনিই দিয়ে দেন কারণ সেটা নিয়মতের সুখী আদায় করলে আরও নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় সোমানা মানুষ আর না সুক্রি করলে তার বিপরীতটা ঘটে যারা দায়িত্ব পালন করতে পারছে না অপরগত প্রকাশ করছে তার জোরা করা কিছু নাই হ্যাঁ তাতে তারা আমরা একটা মানে লিখিত একটা নোটিশ দিয়ে দেওয়া যেতে পারে যে দায়িত্ব আপনি ছিলেন আপনি যেহেতু পারছেন না তাহলে আমরা অন্য কাউকে দেব না যদি বলে হ্যাঁ তাহলে আমরা দিয়ে দেবো শেষ আমাদের তথ্য মতো আমরা যাবো আচ্ছা আর কী আছে তাহলে বাইতুল মালও আগামী সপ্তাহ থেকে তাহলে দুজন করে বাইতুল মালে মিরাজে কিছু বলার আছে কিনা তাহলে বলতে পারে মিরাজ আছে আমরা গতকালকে ওই বাইতুল মালের দায়িত্বশীলদের নিয়ে একটা আলোচনা করেছিলাম আচ্ছা তো সেখানে আমরা কয়েকজনের নাম আমরা মানে আলোচনা আসছে যে যারা যাদেরকে আমরা বলবো তো এখন আমরা তো ওইভাবে লিখিতভাবেই বলবো আচ্ছা লিখিতভাবে বলে তার যদি পরিবর্তন করার দরকার হয় সেটা আমরা পরিবর্তন করি সামনের সপ্তাহ থেকে বাইতুল মালেরও এই প্রতিবেদন দিলে হয় ওখানেও তাহলে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দুইটা বিভাগে দশ মিনিট আমরা দেখবো এখানে দশ দশ বিশ মিনিট আমরা রাখবো আর এমনি আর কি আছে এখানে বিজ্ঞাপনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাইতুল মাল এবং বাক্স রাজশাহী বিভাগের উপরে আমি দু তিন মিনিট একটু বলতে চাই বাইতুল মাল রাজশাহী বিভাগের আটটা জেলা আটটা জেলার মধ্যে আমাদের চারশো লোক তালিকাবদ্ধ আছেন যদিও এটা খুবই কম অত্যন্ত কম এই সংখ্যাটাকে বাড়াবার জন্য চেষ্টা করা হচ্ছে আমি ইনশাল্লাহ এই গত পরশু থেকেই আমি এটা চেষ্টা চালাচ্ছি সব জেলার দায়িত্বশীলদেরকে তাগিদ দিচ্ছি যে এই বাইতুল মালের সংখ্যা বাড়াতে হবে সাথে সাথে তাদের যে আর্থিক যে টাকাটা পেশ করেন সেটাকেও বাড়াবার জন্য তাগিদ দিচ্ছি এখন আমার রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী জেলা যেহেতু আমি নিজেই দেখাশোনা করি মোটামুটি এটাকে আমি ঠিক রাখার চেষ্টা চালাচ্ছি কিন্তু নাটোর নওগা বগুড়া আর জয়পুরহাট এই চারটা জেলা অত্যন্ত নাজুক অবস্থাতে আছেন আমাদের নওগাঁর কথা বললে বলতে হয় আমাদের আলমগীর ভাই উনি অত্যন্ত ব্যস্ত মানুষ বিভিন্ন দায়িত্ব পালন করেন তারপরেও উনি অনেক চেষ্টা করতেছেন যাতে বাইতুল মাল এবং দানবাক্সের বিষয়টা রিপোর্টটা সংগ্রহ করার আর সাদেকুল যে আছে দায়িত্বশীল সে ফোন তো নিয়মিত ধরেই না আর ধরলেও সে মানে সহযোগিতা করেই না মোটেই বলতে গেলে সে সহযোগিতাই করে না তো এই অবস্থাতে নওগাঁর বিষয়টাতে আমরা আরও দুই তিনজনকে পাল্টাই পাল্টাই দিয়েছিলাম কিন্তু তারপর তাদের মধ্যেও আমরা পরিপূর্ণ যে রিপোর্টিং করা সেই বিষয়টা আমরা দেখতেছি না তো যার জন্য এই জেলার একটু দায়িত্বশীলদের একটু পরিবর্তন করা এবং ভালো লোক এখানে দেওয়ার ফসলা করতে পারে কে পারবে সাদিকুল কিন্তু এখানে ঢাকাতে মনে হয় বাসা এই বাসায় এখানে নিচে বিয়াদি ক্ষমা এখানে থাকেন না দেশে থাকেন ফোন দেলে ধরেন না কখনো ধরেন কী ব্যাপার কয় ভাই দেন এতে ছিলাম ওই আম বাগানে বিভিন্ন এই রকমের রোজ এই এই রকমের করে আর এরপরে আব্দুল্লাহ আমরা বিলাল ভাই সহ করে আব্দুল্লাহকে দিলাম তো আবদুল্লার কাছে হয়ে পাওয়া যায় না কারণ বেয়াদি মাসে ইমরান একটু কাজ করতেছে খুব ভালো কাজ করতেছে বদলগসি থানা খুব সচল এবং রেপোর্ট চাওয়া লাগে না এটা করলেই পাওয়া যায় ওখান থেকে নিয়মিত পাওয়া যায় আর ইমরান আগে আমিন ছিল আমাদের আমিল ছিল তা এই ইমরানের কাছ থেকে ওখানে বদলগসি থানার থেকে পাওয়া যায় ভালো আর ধামনহাট থেকেও পাওয়া যায় সাফাহার থেকেও পাওয়া যায় কিন্তু অন্যদের মাধ্যমে ওই জয়ুল আবেদিন একটা ছেলে আছে নতুন ওকে আমরা একটু দায়িত্ব দিচ্ছি যাতে করে আমরা রিপোর্টটা এখানে থানা ভিত্তিক দায়িত্বশীল তৈরি করে একজনকে তাহলে জেলা ভিত্তিক দিয়ে দিলেন থানা ভিত্তিক কটা থানা নগাতে দশটা থানা দশটা এখন কজন সক্রিয় আছে কটা থানা সক্রিয় সক্রিয় সদরে আছেন আমাদের আইব ভাই হাফেজ আইব আলী ভাই মোটামুটি ও রিপোর্ট পাওয়া যায় আর ওখানে আছেন বদলগছি থানাতে আছেন ইমরান খান আর ধামরিয়াটে আছেন মাসুদ ভাই আর সাপাহারে জয়নুল আবিদিনেই ওই সাদিকুর তেমন পাওয়া যায় না জয়দুল আহমদের কাছে বললে বলে হয়তো ওর কাছ থেকে কিছু আমরা রিপোর্ট সংগ্রহ করতে পারি ঠিক আছে মানে থানা ভিত্তিক করে থানা ভিত্তিক যারা দায়িত্বশীল তার মধ্য থেকেই যদি মনে হয় যে একজনকে দেওয়া যেতে পারে যে পুরো অন্য থানার সাথে সে যোগাযোগ করে পুরো রিপোর্টে সমন্বয় করে নিতে পারবে তা নেওয়া যেতে পারে একাধিক একজন হ্যাঁ মানে সব দশটা থানা তো দশজন হইলই এরপরে এই দশজন থেকে একজনকে পুরা জেলা পর্যায়ের প্রতিবেদনগুলো সংগ্রহ করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া যায় কিনা আর যদি মনে হয় না দশজন দিলে আবার পারবে না অন্য কারো দেওয়া যায় সেরকম হতে পারে অসুবিধা নেই তুমি মনে যে না এর বাইরে থেকে একজনে দেওয়া হলো তাহলে এগারো জন হতে পারে আর এখান থেকে আপনি সমন্বয় করলেন ঠিক আছে আর সাদিকুল যদি না পারে তাহলে তাহলে বলে দিল যদি না পারে তাহলে সে কোনটা পারবে সেটা তাহলে বলুক আর যদি মনে যে না পারবেই না তাহলে ঠিক আছে তা অন্য কারো তাহলে দিয়ে দেবো আমরা দায়িত্ব তো এইভাবে তো নিয়ে বসে থাকা যাবে না আচ্ছা ঠিক আছে আর কি আছে বগুড়া বগুড়ার বিষয়টাও একই ধরনের সমস্যায় এখানে আসি যে আগে ওই ইয়ে সাইফুল হাবিব ভাই উনি তো আগে মোটামুটি আমাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করতেন কিন্তু এখন ওই বারোজন দায়িত্বশীল নির্ধারণ করে দেওয়া হয়েছে তাতে সৎকাই জারিয়ার জন্য আছে মুস্তাকিম ভাইকে দেওয়া হয়েছে আর একজন সিরাজ ভাইকে দেওয়া হয়েছে কিন্তু ওনারাও ফোন দিলে ফোন তো রিসিভ করেই না আর যেমন কালকে এই দুই দিন থেকে আমি মুস্তাকিম রিং হয় ধরে না সিরাজ ভাইকেও দিলাম রিং হয় ধরে না সাইফুল হাবিব ভাইকে বললাম যে ভাই আমি তো ও রিসিভ করাতে পারতেছি না আপনি একটু আমাকে রিপোর্টটা দেন আগে আজকের মিটিংয়ের কথা বললাম সে বলে যে দায়িত্বশীল তো নির্ধারণ করা হয়ে গেছে এখন ওরাই বলবে দিয়ে উনিও অ্যাভয়েড করলো এই অবস্থা হচ্ছে এখন বগুড়ার তো এখানে সাইফুল হাবিবের দায়িত্ব কী সাইফুল হাবিব সে কোন দায়িত্ব আছে বললো না বলে যে সৎকাই জারিয়ার জন্য দুজন এই মুস্তাকিমের সিরাজ নাম দিল দিয়ে ফোন দায়িত্ব নাই কোনো সে মনে হয় অন্য কোনো দায়িত্বশীল আছে অন্য বিষয় ওটার রিপোর্টের কাগজটা তো আমার কাছে আমার তো মনে তারই দায়িত্ব ছিল সমন্বয় করা যেটা বড় তোমার দায়িত্ব আদায় করে নেওয়ার কথা ফালি দায়িত্ব মনে সাইফুল সাইফুল তো তাদের রিপোর্টটা কথা আমি ওইটাই বলছিলাম যে জিজ্ঞেস করলে তাহলে ঠিক আছে আপনার দায়িত্বটা কোনটা আপনার দায়িত্ব তো ওইটাই আমার যতটুকু মনে আছে তারপর দেখে দেখে নিলে হয় যে সাইবুল দায়িত্ব কী ছিল সম্ভবত ফালিয়া ফ্রু ফান্ডেরটা সেটা আর হচ্ছে বারোতম বিষয় যে সমন্বয় করা সার্বিক সার্বিক সমন্বয় সার্বিক প্রতিবেদন তাহলে অন্যান্য বিষয়গুলো তো তারই নেওয়ার কথা সেই তো পেশ করে এরাই যাবে কেন ওটাতে দেখলো যে কার দায়িত্ব আছে সাইবুল তো কাজ করে আসছে তারই দায়িত্ব থাকবে ওটা দেখে নিলে হয় আর আমার সবচেয়ে বড় সমস্যা যে জয়পুরহাট জেলা এখানে মানে কেউই দায়িত্ব পালন করতেছে না কোনো ফোন দিলে ওই কখনো কখনো বাবু ভাই আসে উনি ধরেন হঠাৎ যদি মনে মন ভালো থাকে তাহলে ধরেন আমি আটবার দশবার রিং দিলে হয়তো একবার ব্যাক করেন তাও সব দিন না তো এখন আর শাইন ভাই আছে উনি তো ধরেই না ফোন তারপরে আমাদের যে তৃণমূল আব্দুল হাই ভাই ওনার তো ফোন আল্লাহ রহমতে আমরা পাই না ওনাকে যার কারণে এই জয়পুরহাট জেলাটা আমার অনেক সমস্যা রাজু ভাই আসেন ওনাকে দিলে উনিও সে একই কথা বলেন তাহলে এখন এটাকে এই এই জেলাটা আমার সবচেয়ে বড় যে আমি রিপোর্টিংটা এখান থেকে ঠিক মতন আনতেই পারতেছি না সরাসরি আব্দুল হাই কথা বলে না আব্দুল হাইকে আমি সালাম দিলাম ডাকলাম কিন্তু উনি ঘুরে যায় কথাই বলতে চান না আর বাবু ভাইকে বললাম উনি ওই বললে বলে যে হ্যাঁ আমি যে এবার করবো আমি দেখবো আমি করবো এই এখানে সামনাসামনি কথা বললে তখন এই কথা বলেন কিন্তু যখনই চলে যান আর তারপরে ফোনই ধরেন না তাহলে এই বিষয়ে একটা রিপোর্ট দেন প্রতিবেদন দেন যে এদের এরকম তারা আচরণ করছে জি এটা মামদিন না তিনি ফসারে যা দেন সেই অনুযায়ী হবে তিনি বলেন যে না তাকে তারা দিয়েছেন সামনে জানাই দিবেন যে মামুম মুসিকম তিনি অবত্রিশ দিয়েছেন আর যদি বলে যে না আমরা কাজ করব তাহলে ঠিক করতে হবে দায়িত্ব নিয়ে কাজ করবে না তাহলে তো হবে না তো একটা লিখিত প্রতিবেদন দিন যে এখানে তারা এরকম এরকম করে জি আচ্ছা আর এই এই হলো আমার মানে রাজশাহী বিভাগের বাইতুল মাল এবং দান বাক্স দুইটারই একই অবস্থা তো দান বাক্স যেহেতু এটা ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা আছে এই জন্য সবাই দান বাক্সের ব্যাপারটা একটুকু সচেতন আছে তারা দিয়ে যাচ্ছে তাগিদের উপরে রাখলে আমরা কিছু পাচ্ছি আর কি রিপোর্টটা

সংখ্যায় প্রায় আশি আছে আর সার্বিকভাবে দুশো পঁচাত্তর ছিয়াত্তর মিলে ছেষট্টি দশমিক আট তিন পার্সেন্ট বকে আর সব মিলের সব মিলের আগে যেটা হিসাব করছিলাম প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো বকেয়া তো এই বকেয়াদের কী করা যায় এমনি আমাদের দ্বিতীয় সংখ্যা বিশেষ সংখ্যার কি লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে দুশো পঁচাত্তরের রঙিনটা দুশো পঁচাত্তরের সমান করা গেছে কিন্তু সাদা কালো দুশো পঁচাত্তরের হয়নি চোদ্দো পৃষ্ঠার মতো ঘাটতি আছে চোদ্দো পৃষ্ঠা আমরা যে একটা কার্যক্রম নিতে বলছিলাম তিন দিনের মধ্যে আমরা কথা বলছি শাহজাহান ভাই সব কথা প্রতিদিন কতটুকু হইলো যারা পাঁচজন আছে তারা কাজ করে পাঁচজন যে ভাগ করে আছে রিপোর্ট পুরো একটাই আপডেট আছে ইয়া কই আমাদের আর কয়দিন আছে হাতে কতদিন হাতে আছে আসসালামু আলাইকুম বিজ্ঞাপনের সময় হাতে আমাদের নেই যদি ওদের প্রায় চলে গেছে ফ্রেসে সব চলে গেছে আট ফর্মা চলে গেছে সাদা কালো আর তিন ফর্মা বাকি আছে সাদা কালো যে আর রঙিন সোলা এক দুই ফর্মা গেছে ষোলো পিস হয়ে গেছে কিন্তু সাদা কালো তো চোদ্দো পিসটা বাকি চোদ্দ না চোদ্দো পিসটা বাকি কিন্তু আমাদের ফর্মা তো হিসাব করে কমপ্লিট করা হয়ে গেছে এখন কতটুকু যাবে জি ফিক্সড হয়ে গেছে ওটা ঠিক আছে তাহলে এখন তাহলে বকে আদায় করতে হবে তো বকে আদায় করার জন্য যারা যেই বিজ্ঞাপন আনছে ওটা ইয়ে আছে না যারা যেটা এনেছে বিজ্ঞাপন তালিকা করা আছে বরকট হিসেবে করা আছে কীভাবে আদায় করা যায় মানে এইভাবে ছেড়ে দিলে তো হবে না এখন তো দ্বিতীয় সংখ্যা তো বেড়ে হয়ে গেছে সেটা বকে আছে আমার প্রথম সংখ্যা বেড়ে গেছে দ্বিতীয় সংখ্যা বকে আছে এটা কীভাবে আদায় করা যায় যাদের মাধ্যমে ওয়ার্ক অর্ডারটা অর্ডারটাতে যার মাধ্যমে এসছেন তাদেরকেই আমরা সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করব এবং এই টাকাগুলো তাদের মাধ্যম দিয়েই আমাদের আদায় করতে হবে কে করবে তাহলে কাজ কে করবে জি এটা একটা আলাদা যেভাবে টিম আছে সেভাবেই করবে সেভাবে করো না তো এই যে টিমদের তো বিজ্ঞাপনই আনে না টিমের বিজ্ঞাপনটা দেখলে দেখা যায় খালি বেশিরভাগই এখানে যেভাবে মানে যে যেভাবে আনছেন এক পাতা দুই পাতা যার যা দেখা যাচ্ছে এইভাবে তাকে তাগিদ দিয়ে তারটাই তাকে আদায় করাতে হবে আমার মনে হয় এটাই ইয়ে হবে যার মাধ্যমে বিজ্ঞাপন এসছে তাকে ওই বিজ্ঞাপনের বিল রিসিভিং করিয়ে দেওয়া যাতে সে যে নিচে বিজ্ঞাপনের বিলটা যে সে পাইছে ওইটা কনফার্ম রাখা নিজের কাছে যে তাকে দেওয়া হয়েছে এবং তখন তাকে ই করা নক করা যে তোমার ওই টাকা এখন বিক্রি এরকম কতজন আছে এইভাবে যাদের মাধ্যমে আসছে তাদেরকে এইভাবে করলে আমার মনে হয় কতজন আছে এটা বের করা যাবে না হ্যাঁ ওটা বের করেন ধরুন আজিম ভাই আজিম তাহলে কত কতগুলো বিজ্ঞাপন আনা হয়েছে এবার এখানে আসে লিস্টে কত পিস হলো তাহলে প্রত্যেককে তাহলে এরকম একটা বিল করে দিলে যে আপনার এই বকেয়া এর আগে মনে আমরা এইভাবেই কাজ করেছিলাম যে প্রত্যেকে যারা বিজ্ঞাপন সংগ্রহ করে এনেছেন তাদেরকে একটা বিল দিয়ে দিলেন যে আপনার এই সংখ্যার এই বিজ্ঞাপন এই সংখ্যা এই বিজ্ঞাপন এই টোটাল আপনি এনেছেন এটা তাহলে বকে আদায় করতে হবে এর মধ্যে অনেককে দেওয়া হয়ে গেছে বিল দেওয়া হয়েছে হ্যাঁ বিলই দেওয়া হয়েছে তা আদায় তো হয় না এত ঘাটতি কেন এখন তাহলে কতজন এরকম যারা বিজ্ঞাপন এনেছে কতজন সংখ্যা আশি জন আশি জন আশি

ওই চারজন তাহলে দশজন করে চল্লিশ জনের সাথে যোগাযোগ করবে যারা বিজ্ঞাপন এনেছে এখানে তো আর ওই মাধ্যম ছিল না মাধ্যম ছিল যে বিজ্ঞাপন এসেছে সেটাই শুধু কারণ কারা আনলো কী করলো সেটা আর দেখে লাভ নেই এটা আর আমার দরকার নেই তো শেষ যে বিজ্ঞাপনগুলো আসছে সেই বিজ্ঞাপনগুলোই ভাগ করে যদি আশি জন হয়ে থাকে তাহলে দশজন করে এক একজনের দশজন করে এরকম চারজন নিয়ে চার দশে চল্লিশ জন বুঝে গেছে জি আবার চারজন নিয়ে চল্লিশ জন একচল্লিশ জন আপনি দেখবেন আরেক চল্লিশ জন সুমন দেখবেন আর এটা প্রতিবেদন এখন আসলে একটু সাপ্তাহিক প্রতিবেদন দেখলে অনেক দেরি হয়ে যায় একটু ঘন ঘনই দেখা দরকার সপ্তাহে দুই তিনবার দিতে বলা হয় তিনবার দেওয়া যাবে না সপ্তাহে দেওয়া যাবে বিশেষ করে যে মাসের শুরুতে তো খুব গুরুত্বপূর্ণ মাসের শুরুতে মানুষের হাতে টাকা পয়সা থাকে এরপরে তো থাকে না এই সময়ে মনে হয় প্রতিদিন দিলেই ভালো মানে একটা মাসের শুরুর দশ পনেরো দিন দশ বারো দিন প্রতিদিনই দেওয়া যেতে পারে প্রতিদিন এটার ইয়া দিতে হবে এই বকেয়াদের প্রতিবেদন দেওয়া হবে প্রতিদিন আজকে কত তারিখ চার তারিখ বললো চার তারিখ তো চলেই গেছে আর শামসি কত তারিখ আজকে তারিখ তারিখ তাহলে এখন থেকে শুরু করলে হয়তো কিছু আদায় হবে এইভাবে ভাগ করে নেন যে আটজন সাতজন তো আসেই সাতজনের মধ্যে সবাই কাজ করে সবাই করে না যদি এর মধ্যে কাজ না করে তাহলে যারা মনে হচ্ছে কাজ করে সেরকম নিয়ে নেন এখান থেকে যে নিতে হবে তা না এরকম এখানে অনেকেই কাজ করে না তাদেরকে বাদ দিয়ে যারা মনে কাজ করে এরকম আটজন ঠিক করে নেন যারা কাজ করে ঠিক করে আজকে রাতে দিলে আমরা দেখাবেন কোন আটজন ওই তাদের মধ্যে এই আশি জনের তালিকা ভাগ করে দেবেন তারা এই আশি জনের তালিকা পৌঁছাবে ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদিন আপডেট দিতে হবে এই প্রতি মাসের শুরুতে সারা মাসই চলবে সাপ্তাহিক মজুরি করতে চলবে কিন্তু এই মধ্যে এই দশ বারো দিন প্রত্যেক মাসের শুরু দশ বারো দিন প্রতিদিন অগ্রগতি প্রতিবেদন দেওয়া লাগবে আচ্ছা আর কি আছে এরপরে বিজ্ঞাপনের পরে বিজ্ঞাপনের বিষয়ে আমার এক বক্তব্য আছে বলা যায় বিজ্ঞাপনের বেদি মাপসাই হয়েছে বিজ্ঞাপনের পুরনো বকেয়া সেটা তো অনেক টাকা কিন্তু এখানে সেটা রয়ে গেছে এবং সেটা একসময় আপনি দায়িত্ব দিয়েছিলেন এবং ওনারা কাজ শুরু করেছিলেন শকত হোসেন ভাই চারজন মনে দায়িত্ব জি শকত হোসেন ভাই জুলাস ভাই সুমন ভাই এবং মাহাব ভাই এই চারজনের দায়িত্ব নিয়েছিলেন যে ওনারা ফোন করবেন জানবেন সেটার একটা প্রতিবেদন থাকলে ভালো যে ওনারা কি করেছেন বা কত তাহলে একসাথেই দেখতে হলে ওটা হলো ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট হলেও সেটা অনেক বড়

এই যে খালি বিজ্ঞাপন দেয়াই হয় আসলে এই জন্যই তো যারা পায় না তারা এই জন্যই পায় না আসলে এটাই বললাম যে বিজ্ঞাপন দেয়া হলো মামদু মুসিক তিনি ছাপাই দিলেন হ্যাঁ সব কিছু হল তো বরকত পায় না কেন এই কারণেই পায় না এখন তো কোশিশ করতে হবে যে একবারে না পারে এটা মামদুম মুশিক তিনি তো সহজও করে দিচ্ছেন যে কিস্তিতে দিক এটা তাহলে যার যার আছে যাদের নামে বিজ্ঞাপন আছে এটা আরও ভালো করে কাজ করা দরকার এই চারজন তাহলে পুরাতন বকে নিয়ে কাজ করুক যে কার কত বকে আছে কার কত বকে কাদের বেশি আছে

ওটা তাহলে ওই চারজন তারা কাজ করে সেটাও একটা প্রতিবেদন দেবে প্রতি সপ্তাহে প্রতিবেদন দিতে হবে বিশেষ করে যাদের বেশি আছে তাদের ওই অনুযায়ী সাজে নিক যে কাদের বেশি আছে কম থাকলেও দিতে হবে সেটাও যোগাযোগ করবে হয়তো কম একজন দিল সেটা হয়তো পরিশোধ করবে কিন্তু ওইভাবে সাজিয়ে নিয়ে কাজটা করতে সহজ হবে যাদের বেশি আছে তাদের উপর বেশি টাকা দিক আচ্ছা আর কী আছে বিজ্ঞাপনে পড়ে আর কী কে হলো না হাঁদিয়া বক্সের ইয়ে আলোচনা হয়েছে আচ্ছা এরপরে প্রচার প্রসারের বিষয়ে আসসালাম পোস্টার লিফলেট ব্যানার ইত্যাদি প্রচার প্রসারের গত সপ্তাহে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল ওর মধ্যে আমাদের একটা বিষয়ে একটু ভুল ছিল বেয়াদবি এবং গাফলতির জন্য আমি ক্ষমা চাচ্ছি সেটা হচ্ছে মোবারক আকিকা শরীফ মোবারক আকিকা শরীফে আসলে মোতাহের ভাই উনি যে হিসাবটা দিয়েছিলেন সেটা ঠিক ছিল না আমরা তাকিক করে আবার পলাশ ভাইকে দিয়ে আমরা এই রিপোর্টটা নিয়েছি এবং আমরা সবার সাথে যেটা যোগাযোগ করেও যেটা পাইছি সেটা এটা একই রকম ফাইভ পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট আকিকা শরীফের তো জি ফাইভ এটা ছিল মোবারক আকিকা শরীফ আর প্রচার প্রসারের জন্য এটা টোয়েন্টি সেভেন এটা তো আদায় করতে করতেই হবে হ্যাঁ এই মোট বাহাত্তরটা আঞ্জুমান আমাদের সেখান থেকে একান্নটা আঞ্জুমান জমা দিচ্ছেন আর একুশটা আঞ্জুমান অংশই গ্রহণ করেননি এদেরকে বারবার বারবার তাগিদ দেওয়ার পরও এরা অংশ গ্রহণ করেন নাই এটা বন্ধ থাকতো হবে লিস্ট দরকার ডেকে নিয়ে এনে কথা বলতে হবে যে আপনার ব্যবস্থা নেন এটা কোনো ছাদ দেওয়া যাবে না